আপনারা দুজনে একমত হয়ে যাচ্ছেন যে তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল

তো সুরজ সংশোধনী যখন বাতিল করা হলো সুরজ সংশোধনী বাতিলের পরেই কিন্তু সিনহার বিরুদ্ধে অভিযোগগুলো ওটা আসা শুরু করলো অর্থাৎ সরকার এতদিন এগুলো চাপিয়ে রেখেছিল। চাপিয়ে রেখে যখন সুরজ সংশোধনী মানে বাতিল হয়ে গেলো তখন তার বিরুদ্ধে মানে এই অভিযোগগুলো আসা শুরু করলো তখনই কিন্তু ওই যে এগারোটা অভিযোগ তখন কিন্তু আসলো এর আগে কিন্তু আসে তার মানে এই অভিযোগগুলো ছিল তার মানে এই না যে তিনি অপরাধ করেন নাই মানে আমি বলছি না সেজন্যই সরকারকে আপনি কার্ডার দাঁড়া করছেন তাদের অমিশনের জন্য অ্যাপস বাট দ্যাট ডাজ নট অ্যাবজলভ হিম ফ্রম দ্যাবিলিটি তাই না এখন ধরেন কোনো কোনো ক্ষেত্রে এত আউট্রিজিয়াসলি উনি বিহেভ করেছেন আমার একটা কেস যেটা মেরিটে ডিসপোজড অফ হয়েছে আই হ্যাভ বিন অ্যাকুইটেড মেরিটে ডিসপোজড অফ হয়েছে বাই হাইকোর্ট ডিভিশন অ্যাপালের ডিভিশনে লিভের অবস্থায় আসলো যখন উনি সেটাকে এটাকে সেটিসাইড করার জন্য যে মুভটা নিলেন আমি তাকে বললাম যে দেখেন ম্যালর্ড এই এই ম্যাটারটা তো মেরিটেই ডিসপোজড হয়েছে আপনি মেরিটের জন্য পাঠাচ্ছেন পুনঃশুনানিতে কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাটারটা তো মেরিটেই ডিসপোজ হয়েছে উনি আমাকে বলেন যে ব্যাজিস্টার সাহেব আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি এটা মেনে নেন কেন মানবো আমি আমার আমার নিজের কেসে আমি যেখানে দেখছি যেন আমার প্রতি অবিচার করা হচ্ছে আমি কেন মানব ওই জন্য আপনি যদি না মানেন তাহলে আমার সত্তরটা এ ধরনের কেস আমাকে রিভার্স করতে হবে তো জাস্ট লুক অ্যাট দ্য চিফ জাস্টিস তার মানে তুমি সত্তরটা ইনজাস্টিস তুমি এরকম করেছো